আসসালামু আলাইকুম। তো দেখো, আজকে আমরা চলে এসেছি রংপুরের বিখ্যাত বৈশাখী হোটেল। তো তোমরা যারা রংপুরে আছো তারা অবশ্যই চিনবে এই হোটেলটা। তো এখান রংপুরের মধ্যে এটা কিন্তু অনেক বিখ্যাত একটা হোটেল। তো আমি এর আগে অনেকবার এসেছি, তো আমার ছেলে আর আমি দেখো একটু ভিডিও করে নিচ্ছিলাম। তো আমার ছেলে খুব খুশি, আমার ছেলে বাইরে গেলে খুব খুশি হয়। তো আমাদের খাবারের মেনুতে ছিল রাইস, মানে সাদা ভাত, ডাল আর সবজি নিয়েছিলাম। তো ওরা সবজিটাতে আসলে কেন জানি পেঁপে ভাজি, মানে পেঁপে আর আলু দিয়ে জাস্ট সবজিটা রান্না করেছিল। তো তারপরেও অনেক মজা ছিল, তো আমার কাছে অনেক ভালো লেগেছে। তো আমি প্রথমে সবজি আর ডাল দেখে দেখতেছিলাম, আমি আমার জামাইকে বলতেছিলাম আসলে অনেক মজা ছিল। তো দেখুন আমার ছেলে এখানে খুব দুষ্টামি করছে, মানে ও কোথাও গেলে একটু স্থির থাকতে পারে না, দুষ্টামি ওকে করতেই হবে। তো দেন আমি আমার জামাইকে ভাত উঠাই দিচ্ছিলাম, তো বলছে থাক থাক আর দিও না। তো আমি তারপরে ওকে বারবার উঠে দিতে আসছিলাম। তো তারপরেই দেখো আমাদের শসা আর লেবু চলে এসেছে, তো আমার ছেলেকে তো আগে নিতেই হবে, তারপরে আমরা নেব। তো ডাল উঠাই দিচ্ছি, আমার ছেলে তার বাবাকে দেখো লেবু দিচ্ছে, বলছে বাবা নেও। তো আমার ছেলের ছোটো ছোটো জিনিসগুলো আমার খুব ভালো লাগে, ও কিন্তু অনেক দুষ্টু হলেও অনেক কেয়ারিং। তো আমার জামাইকে আমি দিচ্ছিলাম ডাল আর সবজি। তো আমাদের খাবারের কিন্তু চলে আসবে, আমরা আরও কী কী অর্ডার করেছি। তো আমার ছেলে যে আমার ছেলেকে একটু ভাত দিলাম, এই যে একটু সালাদ নিয়েছে, একটু লেবু নিয়েছে, ও জাস্ট কি একটু একটু খাবে, খাবে না কিন্তু জাস্ট ওটা ওর নেওয়ার একটা ইয়া আর কি, তো কিস্তি রাখার একটা ইয়া। তো তারপরে আমার এই যে এখানে মাছ ভাজি, ছোটো মাছ ভাজি চলে এসেছে, তো এখানে খালে কেন জানি শিং মাছ দিয়ে ওরা ভাজিটা করেছে, অন্য কোনো মাছ আমি পাইনি। তো আমার জামাই যেহেতু শিং মাছ খায় না, তো ওর জন্য মুরগির মাংস অর্ডার করা হয়েছিল। তো ওরা কেন জানি একটা একটা করে জিনিস সার্ভ করতেছিল আর আমরা খাইতেছিলাম। তো দেন এই যে মুরগির মাংস চলে এসেছে, তো মুরগির মাংসটা আমি খাইনি, আমার জামাইকে বললাম তুমি খাও, তোমার যেহেতু মাছ ভাজি ভালো লাগে না তো তুমি মুরগির মাংসটা ট্রাই করো। তো ও বলছে, ও বললো খেয়ে বললো যে হ্যাঁ মুরগির মাংসটা মজা হয়েছে। তো আমি জাস্ট মাছ ভাজি ডাল দিয়ে খেয়েছি, তারপর আমার ছেলেকে খাওয়াচ্ছিলাম আমি। তো এই ছিল আজকের মতো ভিডিও। তো আমার ভিডিও যদি ভালো লাগে তোমরা অবশ্যই আমার পাশে থাকবা, আমাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবা, আর আমার ছেলের জন্য তোমরা অবশ্যই দোয়া করবা। আর আমি যাতে প্রতিদিন তোমাদের মাঝে নতুন নতুন ভিডিও দিতে পারি সেটা অবশ্যই আমাকে জানাবা, আমাকে কমেন্ট করবা। তো আজকের মতো টাটা, বাই বাই, সি ইউ, দেখা হবে কালকে।